দারুণ ভাবে বেড়ে ওঠা আমার কলা গাছটি একেবারেই হেলে দুলে পড়েছে। একটু লক্ষ্য করলেই দেখবেন, কারণ গাছটি একটু বড় হয়ে যাওয়াতে জিনিসটি আর নিজে নিজে ভার রাখতে পারছে না, একটু সাপোর্টের প্রয়োজন। তাই আজকে আমি কিছুটা যত্ন নেব, আপনাদের সাথে তাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আমার কলা গাছটির অগ্রগতি দারুণভাবে বেড়ে উঠেছে, আর এই যে নতুন একটি পাতা গজিয়েছে, পাতাটি আরও কিছুটা বেড়ে উঠেছে এবং বড় হয়েছে, এই পাতা থেকে পুরোটাই ছেড়ে দিয়েছে। কিন্তু গাছটি একটু লক্ষ্য করলেই দেখবেন যে একটু হেলে পড়েছে, কারণ যখনই উপরের দিক থেকে বেড়ে যায় তখনই নিচ দিক থেকে একটু সাপোর্টের প্রয়োজন হয়। যেহেতু এটি আমরা মেন মাটিতে দেইনি, টবে দিয়েছি, তাই শিকড়গুলো স্টেবল থাকে না, একটি আরেকটি, একটি আরেকটি, এক এক জায়গায় যেতে থাকে। সেই হিসেবে আমরা যদি একটু সাপোর্ট করে দিই তাহলে খুবই ভালো হয়, অনেক বেশি কষ্ট হবে না। শুধু সাইড থেকে একটি যে কোনো ছোট একটি লাঠি দিয়ে জাস্ট আলত করে গাছটি ধরে একটি ফিতা দিয়ে বেঁধে দিলেই হলো, অনেক বেশি চাপাচাপি করারও দরকার নেই, কারণ শিকড়টি একেবারেই আলত হয়ে আছে, আলগা হয়ে আছে। তাই আমি অনেক বেশি ধরছি না, শুধু তাই নয়, এই মাটিতে পানির পরিমাণও অনেক কম, অনেক শুকিয়ে আছে, কারণ গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য আমি অনেক বেশি পানিরও ব্যবহার করছি না। তাই শুকনো মাটিতে শিকড় আটকে ধরে রাখাটাও অনেক কষ্টের। আর সব থেকে বড় কথা, আমি এই গাছটি অনেক ছোট অবস্থায় লাগিয়েছি, তাই অনেক পরিমাণে মাটি বা অনেক ডিপ পাত্র নয়, খুবই ছোট একটি পাত্র, তারপরেও এখানে টিকে আছে। সম্পূর্ণ কলা গাছটি যখন এই বেঁধে দেওয়া হয়ে যাবে, তখন আমাদের যে কাজটি করতে হবে, চেক করতে হবে পাতাগুলো, যে পাতাগুলো আমাদের ছিঁড়ে ফেলতে হবে নাকি, সবগুলো পাতা ভালো আছে, পোকামাকড় কিছুই ধরেনি, তাই আমি পাতাগুলো কাটছি না। উপর দিক থেকে যখন আরো কয়েকটি পাতা ছাড়বে তখন আমি এই যে নিচের সাইডের পাতাগুলো কেটে দেব। আর তৃতীয়ত যে কাজটি করতে হবে, এই যে মাটি খুবই আলতো করে একটু নেড়ে নিতে হবে। আমি একটি ফর্ক নিয়ে নিয়েছি কাঁটা চামচ, তা দিয়ে দেখুন আমি কতটা আলতো করে দিচ্ছি, কারণ শিকড় এখন অনেক উপরে, তাই অনেক বেশি আঘাত করা যাবে না, জাস্ট আলতো করে, খুবই আলতো করে মাটিটি একটু খুঁড়িয়ে নিতে হবে। মাটিটি খুঁড়িয়ে নেওয়ার পর আমি খুবই সামান্য বোন মিল দিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর বেশ কিছুদিন আগে আমি আপনাদের জন্য একটি বোন মিলের ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, আমি ভিডিওটি এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বোন মিল কি বা কেন কাজে লাগাবেন এবং কি উপকারিতা, আমি ফুল ডিটেইলস সেই ভিডিওতে এক্সপ্লেন করেছি। এখন এর থেকে বেশি আমার আর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট সাইড থেকে আলতো করে কিছুটা বোন মিল দিয়ে দিলাম, অ্যারাউন্ড 1/4 টিস্পুন। এরপর যে কাজটি আমি করছি, মাটি এত বেশি ড্রাই তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরিমাপ দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে আমি পুরোপুরি 1 কাপ পানিও ব্যবহার করব না, আমি সিপ সিপ করে 1/2 কাপ পরিমাণ পানি এখানে দিব। মাটি ড্রাই থাকবে, শুধু নিচে শিকড় যেন কিছুটা পানি খেতে পারে, শুধু সেদিকে লক্ষ্য রেখে আমি কিছুটা পানি দিচ্ছি। এ ছিল আজ আমার ভালোবাসার কলা গাছের যত্ন। এর বেশি আর যত্নের প্রয়োজন নেই, তবে আমি আগামী 2 সপ্তাহ এ পটে রাখব। যদি দেখি যে কলা গাছের অগ্রগতি অনেক বেশি বেড়ে গেছে, তখন আমি অন্য আরেকটি পটে ট্রান্সফার করব। অবশ্যই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব, আর চেষ্টা করব যে এই শীতে যেন আমি গাছটি বাঁচিয়ে রাখতে পারি। আপনাদের যদি নতুন কিছু জানার ইচ্ছে থাকে, আর কারা কারা আমার এই কলা গাছ দেখে নিজেদের ঘরে কলা গাছ লাগিয়েছেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, অবশ্যই সাথে থাকবেন, তার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।